আমার মহান মুক্তিযুদ্ধে যে 30 লাখ লোক শহীদ হয়েছেন এবং 2 লাখ মানবনের ইজ্জতের বিনিময়ে যে পাসপোর্টটি নিয়ে আমি এদেশে এসেছি তাদের সবার প্রতি নিম্র শ্রদ্ধা জানিয়ে আপনাদের সামনে আজকের প্রেস কনফারেন্সের মূল প্রতিপাদ্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের লিখিত একটা বক্তব্য রয়েছে, তার আগে আমি যেটি বলতে চাই, প্রায় 18 মাস পরে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে আসতেন প্রথমবারের মতো এবং সারা বিশ্বের একটি দেশকে তিনি বেছে নিয়েছেন প্রথমে যে দেশে বাইরে যাবেন সেটা হলো যুক্তরাষ্ট্র। সেই জন্য আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, আমরা সবাই উদ্বেলিত, আমরা সবাই উৎসাহিত যে আমাদের দেশটাকে উনি বেছে নিয়েছেন এই মহামারী পরে সর্বপ্রথম দেশ হিসাবে। সেই জন্য আমি আমার দলের এবং যারা আমরা প্রবাসী রয়েছি সবার পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশে পদার্পণ করার জন্য। উনি যে আসবেন 19 সেপ্টেম্বর আমাদের পবিত্র মাটিতে, অনেকেরই ধারণা ছিল হয়তো এবার আসবেন না, অনেকের ধারণা উনি ভ্রান্ত করে দিয়ে জীবনের মায়া না করে উনি কী জন্য আসছেন, 18 কোটি মানুষের বক্তব্য নিয়ে, 18 কোটি মানুষকে উনি কীভাবে রেখেছেন, 18 কোটি মানুষকে উনি কীভাবে তাদের লক্ষ্য রাখছেন এবং 2041 সালে সেই 18 কোটি মানুষকে উনি কোথায় নিয়ে যাবেন সে সমস্ত নিয়েই উনি এই বিশ্বের রাজধানী জাতিসংঘে উনি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখানে এসেছেন। এবং সে বক্তব্যগুলোর মধ্যে হবে, আপনারা সবাই জানেন, অলরেডি জানিয়ে ফেলেছেন যে বাংলাদেশ এখন সবচেয়ে বড় সমস্যা হলো রোহিঙ্গা ইস্যু। উনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন, তার কারণ 11 লক্ষ মানুষকে উনি জায়গা দিয়েছেন ঠিকই আজ থেকে 3-4 বছর আগে, কিন্তু এটাকে সব সময় কি আমাদের বাংলাদেশের গণবসতি এলাকায় এটা শুধু আমাদের একার দায়িত্ব না, বাংলাদেশের সরকারের একার দায়িত্ব না, বাংলাদেশের জনগণের একার দায়িত্ব না, এটা সারা বিশ্বের দায়িত্ব নিতে হবে, সে নিয়েই উনি কথা বলবেন। সাথে সাথে যে বিশ্ব মহামারী শুরু হয়েছে, আপনারা জানেন আমরা যে দেশে আছি সে দেশেই সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছে এবং বেশি লোক মারা গেছে। তুলনামূলকভাবে জননেত্রী শেখ হাসিনা এবং তার সরকার এবং জনগণের সহযোগিতা নিয়ে বাংলাদেশে কিন্তু এই মহামারী থেকে অনেকটাই চ্যালেঞ্জটা সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন এবং মোকাবেলা করে চলেছেন। কিন্তু কথা থেকে যায় যে এই মহামারী এখনও কিন্তু কন্ট্রোলে আসে নাই, সে কন্ট্রোল করার জন্য যে জিনিসটির দরকার, যে উপাদানটির দরকার, ভ্যাকসিন, সেই ভ্যাকসিন আমাদের লোকসংখ্যার তুলনা লোকসংখ্যা যে পরিমাণ আছে সেই পরিমাণ আমরা ভ্যাকসিন পাই নাই। সেই ভ্যাকসিন যাতে পাওয়া যায় সেই জন্য উনি বিশ্ব দরবারে ধনী দেশগুলোর কাছে যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের কাছে উনি আবেদন রাখবেন। ভিক্ষা না, আমরা ভিক্ষা চাই না, আমরা চাই আমরা যার দাম তার মূল্য যা মূল্য হয় সে মূল্য দিয়েই আমরা সেই ভ্যাকসিন নিতে চাই এবং সেটা নিয়ে উনি কথা বলবেন। তারপরে যেটা নিয়ে উনি কথা বলবেন সেটা হলো বাংলাদেশে গত 18-12 বছরে ওনার যে উন্নয়ন কর্মকাণ্ড, দেশের যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের কথা তুলে ধরবেন, দেশে উনি কী করেছেন গত 12 বছর এবং আরও কী করতে চান এবং দেশটাকে এখন ইনভেস্টমেন্টের একটা সুন্দর ক্ষেত্র করে তুলেছেন যাতে প্রবাসীরা এবং বিদেশিরা নির্দ্বিধায় বাংলাদেশে ইনভেস্ট করতে পারেন সে সমস্ত নিয়ে উনি কথা বলবেন। বাংলাদেশ এখন ইনভেস্টর বান্ধব দেশে পরিণত করেছে এবং যাতে ইনভেস্টর আকৃষ্ট হন কী কথাবার্তা বললে বা কী কন্ডিশন বললে কী সিউরিটি দিলে বিদেশিরা এবং প্রবাসীরা ইনভেস্ট করতে রাজি হবেন সেই নিয়ে উনি কথা বলবেন। অতএব উনি অনেক কিছু নিয়েই এদেশে আসছেন এবং এদেশে এসে অল্প সময়ের মধ্যে উনি কিন্তু এই দেশের মেইন স্ট্রিম যারা আমরা বলি সেনেটর, কংগ্রেসম্যান, ভাইস প্রেসিডেন্ট এখনও আমরা জানি না এদেশে প্রেসিডেন্টের সাথে তার আলাপ হবে কি না, তবে দেখা হবে। তো সব কিছু মিলিয়ে অনেক চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে উনি আমাদের মাঝে বসে যাবে সেপ্টেম্বর আনুমানিক 6টার সময় এই জেএফকে বিমানবন্দরে উনি অবতরণ করবেন। সাথে সাথে আমরা যেটা করি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই জানেন প্রতি বছরেই
আমরা গত বছর সারা যখনই দল নেত্রী শেখ হাসিনা এই দেশে আসেন প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য আমরা কতগুলো প্রোগ্রাম নেই যেটা এখন একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর হয়ে গেছে সেই স্ট্যান্ডার্ড প্রসিডিউর কি একটা হলো উনি যখন এয়ারপোর্টে আসেন আমরা যদিও আমরা এয়ারপোর্টে আমরা তাকে দেখতে পারি না সিকিউরিটির কারণে কিন্তু হাজার হাজারো প্রবাসীরা আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা এয়ারপোর্টে দিয়ে তাকে স্বাগতম বা অভ্যর্থনা জানা এবারও যদিও এখানে এখন মহামারী চলছে কিন্তু আমরা সে প্রোগ্রাম নিয়েছি 19 তারিখে আমার নেতাকর্মীরা 5টার ভেতর এয়ারপোর্ট আমার মনে হয় দখল করে ফেলবে প্রতি বছরে এয়ারপোর্টে আমি অ্যাডমিনিস্ট্রেশন আমাকে বলে আর ডোন্ট ব্রিং এনি মোর পিপল তো এবারও সেরকম হবে ডোন্ট মিন নন ব্রিং এনি মোর পিপল আমি আশা করছি যেভাবে বিভিন্ন বড়তে যেভাবে আমাদের আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাচারী সবাই এবং আমাদের ভেতরও পছন্দ অপছন্দ নানানভাবে একটি জিনিস এবার প্রমাণিত হচ্ছে যে সবাই আমরা চাচ্ছি যে 19 তারিখে আমরা ওখানে উপস্থিত হব তারপরে যেটা হবে আমাদের জন্য একটা ভালো খবর হলো আগে কথা ছিল 24 এবং 25 এখন কিন্তু 25-24 তারিখেই দুটি অনুষ্ঠান হবে 24 তারিখে বিশ্বের জনগণের উদ্দেশ্যে বিশ্বের দরবারে মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর 12:30টার সময় তার বক্তব্যের পর যখন তিনি বক্তব্য দেবেন প্রতি বছরের মতো আমরা যে কাজটি করি আমাদের নেতাকর্মীরা বিভিন্ন স্টেট থেকে শুধু নিউ ইয়র্ক না নিউ জার্সি না কানেকটিকে না বিভিন্ন স্টেট থেকে নেতাকর্মীরা আমরা শান্তি সমাবেশ বলে যে নামটা দিয়েছি সেই ওই সমাবেশ আমরা করব এবং সাথে সাথে এটা আপনারা জানেন আমাদের দেশে কিছু বিশৃঙ্খল বা তাদের বিপয় আমাদের বিরোধী বক্তব্য তারা নিয়ে আসেন তারাও সেখানে এ দেশের আইন অনুযায়ী তারাও সেখানে প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদ বা ডেমনস্ট্রেশন করার যে রীতিনীতি এদেশের আছে সেটা তাদের মেনে চলতে হবে আমি সেটা একটা অনুরোধ করবো আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই গত বছর কিন্তু তারা সেটা মানে নাই গত বছর এই ক্ষেত্রটাকে রক্তাক্ত করেছিল তারা এবার কিন্তু আমরা সেটা করতে দেব না এবার আমার নেতাকর্মীরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ জনত্রী শেখ হাসিনাকে অসম্মানের জন্য কোনো ঘটনা যদি কেউ ঘটাতে চেষ্টা করে এ দেশের আইনের আওতায় এনে আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো সেখানে আমরা কোনো কার্পণ্যত্ব করবো না সে ব্যাপারে আমরা কারোর সাথে কোনো আপোষ করবো না কারণ মাননীয় প্রধানমন্ত্রী শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নয় উনি 18 কোটি মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং উনি 18 কোটি মানুষের কথা বলার জন্য যুক্তরাষ্ট্রে আসছেন এই মহামারী ভেতর দিয়ে এবং উনি ভাষণ দেওয়ার পরে উনি হোটেল সুইটে যাবেন এবং আমরা এবার যেহেতু মহামারী সেজন্য উনি অ্যাকচুয়াল বা ফিজিক্যালি আমাদের সামনে অফিসে থেকে সম্বর্ধনা নেবেন না আমরা তাকে সম্বর্ধনা দেব যেহেতু নতুন যুগ ডিজিটাল যুগ আমরা ভার্চুয়াল প্রবাস নাগরিক সম্বর্ধনা আয়োজন করেছি 24 সেপ্টেম্বর ম্যারিয়ট ল্যাগোডিয়া ম্যারিয়ট এয়ারপোর্ট হোটেলে আপনাদের সবাইকে সেই ম্যারিয়টে যাওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আপনারা সবাই এই মহামারীর যে স্বাস্থ্যবিধি সেটা মেনে আপনাদের সেখানে আসতে হবে তবে একটা বিধিনির্দেশ রয়েছে যারা ভ্যাকসিন নেননি দয়া করে তারা আমাদের ওই হোটেলে আসবে না কারণ হোটেল কর্তৃপক্ষ যারা ভ্যাকসিন নেননি তাদের কিন্তু ঢুকতে দেবে না অবশ্যই ভ্যাকসিন নেওয়া থাকতে হবে সাথে সাথে মাস্ক নিয়ে আসবেন না হলে আমরা মাস্কের ব্যবস্থা করবো মাস্কের ব্যবস্থা থাকবে যারা নিয়ে আসবেন না এবং সামাজিক দূরত্বটা বজায় রাখবেন যেহেতু নেত্রী সেখানে থাকবেন না আমরা শুধু থাকবো সেজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি যাতে নেত্রী আমাদের ঠিক মতো দেখতে পারেন আমরা ঠিক মতো বসেছি আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা তার বক্তব্য শুনছি এই ব্যাপারেও কিন্তু আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা আসবেন তাদের সহযোগিতা কামনা করছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সালাম আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের 76তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে আগামী 19শে সেপ্টেম্বর রোববার নিউ ইয়র্কে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অতীতের মতো
এবারেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন জেএফকে এয়ারপোর্টে জননেত্রীকে স্বাগত জানানো হবে। পাশাপাশি আগামী 24 সেপ্টেম্বর লাগোরিয়া মেরিয়ট হোটেল থেকে ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় ও সংবর্ধনা জানানো হবে। প্রধানমন্ত্রী 25 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থান এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ প্রদান সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। তিনি নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়া যাবেন এবং ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে আমরা জেনেছি। আগামী 2রা অক্টোবর প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন মহামারী করোনা মোকাবেলা সহ দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মাণ, রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজ করে চলেছেন। চালু হয়েছে মেট্রো রেল, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, দেশের প্রবৃদ্ধি বেড়েছে, এসবই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতির ফসল। মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, সুদূর প্রসারী চিন্তা আর কর্মের মধ্য দিয়ে দেশ জাতিকে বিশ্বের দরবারে অনন্য বাংলাদেশ হিসেবে তুলে ধরেছে। তার জন্য আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা প্রত্যাশা করছি জাতিসংঘে এবার সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতি সহ রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ সহ এইসব সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন বলেই আমরা বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা মনে করি অতীতের মতো এবারও মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর সফল হবে এবং অতীতের মতো সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সার্বিক সহযোগিতা থাকবে। এজন্য আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে সকল মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই।